আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নূরস ডায়েরি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানেই আছেন, কাছে বা দূরে, সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার আরেকটি নকশি পিঠার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। আমি আজকে আবার আরেকটি নতুন নকশি পিঠার ডিজাইন নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আমি পরপর অনেকগুলো টিউটোরিয়াল দিয়ে যাচ্ছি আপনাদের সুবিধার্থে। নকশি পিঠা ডিজাইন অনেক ধরনের হয়ে থাকে, তো আমি প্রায় অনেকগুলো ডিজাইনই দেখিয়েছি আপনাদের জন্য। আজকে আরেকটি সুন্দর এবং খুবই সহজ একটি ডিজাইন দেখাচ্ছি। এটা হচ্ছে একটি ফ্লোরাল টাইপ ডিজাইন, ফুলের পাপড়ি থাকবে অনেকগুলো। তো এই ডিজাইনটা আমার খুবই ভালো লাগে এবং দেখতেও সুন্দর লাগে এবং খেতেও খুব মজা হয়, ক্রিস্পি হয়, কারণ প্রত্যেকটা ফুলের পাপড়ির ডিজাইনগুলো ওঠানো হয়। আর যেই ডিজাইনগুলো ওঠানো হয় খেজুরের কাঁটা দিয়ে, তখন দেখা যায় যে ওই অংশটা বেশি মানে গুড় ঢুকে আর এই পিঠাটা খেতে খুবই ক্রিস্পি এবং সফটও হয়। আমার ভিডিওগুলো আপনাদের যদি উপকারে আসে, আপনাদের যদি ভালো লাগে, তাহলে কেমন লাগলো সেগুলো আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আর কি ধরনের ডিজাইন আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। আর আরও কোনো রেসিপি থাকলে বা আরও কোনো কিছু দেখতে চাইলে, ডেইলি ওয়ার্ক, ব্লগ, তারপর DIY প্রজেক্ট, আমি মোটামুটি আল্লাহর রহমতে অনেক কিছুই পারি, তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আসলে কাজ করতে করতে দেখা যায় অনেক অভিজ্ঞতা হয়, তো সেটাই অর্জন করার চেষ্টা করছি, টুকটাক করে কাজ করছি। আপনাদের সেই কাজগুলো কেমন লাগে সেগুলো আমাকে জানাবেন আপনারা। মানুষের মাঝে ভুল ত্রুটি হতেই পারে, আমার কাজ অনেকের ভালো লাগতে পারে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। আর এই প্ল্যাটফর্মে অনেকেই অনেক ভালো করছেন, অনেক সুন্দর কাজ করছেন, দেখলে খুব ভালো লাগে। আমরা সবাই চেষ্টা করছি ভালো করার জন্য এখানে। তো এই নকশি পিঠার ডিজাইনটিও আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। নকশি পিঠা বানানো খুবই পরিশ্রমের এবং ধৈর্যের কাজ, ধৈর্য ধরতে পারলে এর ডিজাইনগুলো খুব সুন্দর আসবে, আর ধৈর্য ধারণ করে না করলে ডিজাইনটা তেমন ভালো আসবে না। তাই সময় নিয়ে পিঠাটা বানাতে হবে, আর যে কোনো কাজে আপনার পরিশ্রম না করলে কোনো কাজেই সফলতা আসে না, আর সফলতা পেতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। আমরা যে কোনো কাজই করি না কেন, কষ্ট ছাড়া কোনো কাজই নেই, তাই আমাদেরকে সব কিছু মাথায় রেখে এই কাজগুলো করতে হবে। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা জানাবেন আপনারা সবাই, আর আমার পাশে সবসময় থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই। তো আজকে এখানেই আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।